আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন, আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আর দেখে কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। তো আমরা চাচ্ছিলাম হারেজ মার্কেট। তো কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার দেবরের ওয়াইফ আসতেছে, হ্যাঁ তার কিন্তু চলে আসার দিন প্রায় ঠিক হয়ে গেছে, সে কিন্তু আর দু একদিনের মধ্যে চলে আসবে। তো তাই সে যখন আসবে তো তার জন্য তো কিছু একটা গোছগাছ করতে হবে, তাই না? আমার দেবরের রুমটাকে, যেহেতু সে সিঙ্গেল ছিল এতদিন, এখানে একা একা থাকতেন, তো এখন যেহেতু ফ্যামিলি নিয়ে থাকবেন, ঘর গোছানোর একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। তো মহিলা মানুষ আসলেই তো একটু সাজগোজের ব্যাপারও আছে। তো এর জন্য আমরা একটা ড্রেসিং টেবিল আর একটা ম্যাট্রেস আনার জন্য চলে গেলাম হারেজ মার্কেট। এই তো বলতে না বলতে আমরা কিন্তু মার্কেটের মধ্যে প্রবেশও করে ফেলেছি। তো এখানে আর কি ম্যাট্রেস দেখা হচ্ছে সর্বপ্রথম, যেহেতু আমার দেবর এতদিন একাই ছিল, তো ওর কিন্তু সিঙ্গেল বেড ছিল, তো এখন যেহেতু ফ্যামিলি আসতেছে এখন ডাবল বেড লাগবে, সাথে যেহেতু বেবি আছে, তো এর জন্য আর কি দেখা হচ্ছে ম্যাট্রেসগুলো। তো একটা দেখা হলো, তো এটা বেশি শক্ত আর কি, মানে স্প্রিংয়ের, তো স্প্রিংয়ের ম্যাট্রেসগুলো তেমন একটা ভালো হয় না, যদিও আমি নিজেও একটা ইউজ করে ফেলে দিছি, কারণ এটার মধ্যে বসলে উঠা যায় না, উঠলে বসা যায় না, কেমন একটা অসুবিধার মতন হয় আর কি। তো যাই হোক, তো ঘুরে ঘুরে আর কি দেখতেছিল কোনটা ভালো হয়। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আয়েশা আয়নার সামনে বা ড্রেসিং টেবিলের সামনে যায় যায় নিজেকে দেখতেছিল। তো আমরা প্রথমত এই দোকানটাতেই আসছিলাম, তো এই দোকানটাতে এই বেডশিটটা আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এখন সেকেন্ড আরেকটা দোকানে আসছি, দেখতেই পাচ্ছেন। তো এইখানে আর কি ম্যাট্রেস দেখব। তো যাই হোক, ম্যাট্রেস সেকেন্ড দোকানে দেখে আর কি আমাদের কিন্তু পছন্দ হয়ে গেছে বা ওটা কেনাও হয়ে গেছে। তো আমরা আবার নতুন করে আবার যে প্রথমে যে দোকানটাতে আসছিলাম, তো ওইখানে আর কি ঘুরে ঘুরে যাচ্ছিলাম যে ওইখানে আবার ড্রেসিং টেবিল আছে নাকি সেটা দেখার জন্যে। তো এই দোকানে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা আর কি বেশি একটা ভালো লাগেনি। তো আমরা নেক্সট দোকানে যাওয়ার আগে, তো আমার দোকান মানে এই দোকানটা সামনে পড়লো, তো এটা একটু দেখলাম। এটা আর কি ঘর সাজানোর জন্য যত রকমের ফুলদানি আছে এইটার দোকান ছিল। তো যাই হোক, তো আমাদের এখানে বলতেছিল যে কেমন হইলে ভালো হয়, মানে ড্রেসিং টেবিলটা কেমন হইলে ভালো হয়। তো আমাকে আরও ও খাটের উদাহরণ দিচ্ছিল যে খাট বেশি উঁচা না, বেশি উঁচা থাকলে হয়তো মেয়ে পড়ে ব্যথা ট্যাথা পাবে আর কি, তো সব কিছু বলতেছিল। তো সেই সাজেশন মতো নাই আর কি সব কিছু কেনা হচ্ছিল, যদিও ও সব কিছু বলছিল যেভাবে আপনাদের পছন্দ মতো কিনেন, তো সেরকমই কেনা হচ্ছিল। যাই হোক, এখানে ওই যে প্রথম যে দোকানটাতে আমরা আসছিলাম, আবার ঘুরে ফিরে এই দোকানটাতে আসছি। এখানে ভালো একটা ড্রেসিং টেবিল আছে দেখে গেছিলাম, তো ওই দোকানে আসছি। আসার পর আর কি ওইটা নিয়ে দামাদামি চলতেছে আয়েশা আব্বুর সাথে, যদিও লাস্ট দামটা আমি ফিক্সড করে দিছিলাম, মানে দুইজনের মধ্যে দাম নিয়ে কাড়াকাড়ি চলতেছিল। তো আমি যে দামটা বলে দিছিলাম যে দোকানদার ভাই, উনি একজন বাঙালি ছিলেন, তো উনি মেনে নিছিলেন। তো যাই হোক, এই বেডরুম সেটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, যদিও পছন্দ হয়ে কোনো লাভ নেই, কারণ এটা কিনলে এখানে রেখে যেতে হবে আর এটা বাংলাদেশে তো আর নেওয়া যাবে না। তো এটা আর কি আমি আয়েশা দুইজনে বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম, মানে মেয়েরও পছন্দ হয়েছে মায়েরও পছন্দ হয়েছে, বেডরুম সেটটা আসলে অনেক সুন্দর ছিল এটা, এর জন্যে আর কি মা মেয়ে বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে মানে এই বেডরুম সেটটাই। তো এই তো আমাদের ড্রেসিং টেবিল ডান হয়ে গেছে, তো এখন আর কি গাড়িতে উঠানো হচ্ছে, তো দোকানদার ভাইয়েরা আর কি নিজেরাই গাড়িতে উঠাই দিচ্ছে সুন্দর করে। তো দেখতে পাইতেছেন, তো এই যে দোকানদার ভাই আর তার সহযোগী দুইজনে মিলে গাড়িতে উঠাচ্ছিল। তো যত কষ্টই করা হইতেছে এগুলো সবই বৃথা হয়ে যাবে যেদিন হয়তো বা দেবরের ওয়াইফ চলে যাবে বা দেবর চলে যাবে।
হয়তো বা দেবরের ওয়াইফ চলে গেলে দেবর যতদিন থাকবে ততদিন আর কি এটা ইউজ করতে পারবে, বাট দেবর যেদিনকে চলে যাবে ওই দিনকে কিন্তু এটা ফেলে দিয়ে যাইতে হবে। তো সব কষ্টই তখন আর কি ফেলানো হবে, এই তো মানে যতদিন থাকবে ততদিনকার জন্য একটু কষ্টটা ভুলে থাকবে এই আর কি। তো এই তো গাড়িতে কীভাবে উঠানো হবে বা কীভাবে রাখবে সেটা আর কি আয়েশার আব্বু ওনাকে ভালো করে বুঝাই দিতেছিল, যেহেতু ড্রেসিং টেবিল কাছের জিনিস, মানে এটা কোনো একটা একটু বেশি ধাক্কা মাক্কা লাগলে বা কিছু কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে ভেঙে যেতে পারে। তো এর জন্যে আমার দেবরকে আর কি পাঠানো হলো দোকানে শক্তপোক্ত রশি আনার জন্যে। আর এদিকে আয়েশা এসে দেখেন একটু ঢং করে গেল, যেহেতু আমরা প্রথমে এই দোকানে ঢুকেছিলাম তো সেহেতু আয়েশা বারবার শুধু এই দোকানে এসে এই বেডটার সামনে দাঁড়াইতেছে বা এগুলো ঘুরে ঘুরে দেখতেছিল। আর দেখতে কিন্তু সত্যি খুবই আকর্ষণীয় ছিল বেড সেটটা, দেখতেই পাইতেছেন আপনারা, সত্যিই খুবই সুন্দর। তো যাই হোক, এদিকে মাল সাবানো মানে টাকে উঠানো হচ্ছে। তো এই তো ড্রেসিং টেবিলের কাজ ছিল এটা, এটা খুব সাবধানে ভাই দোকানদার ভাই আর কি উঠাই দিচ্ছে। তো এদিকে আমার আয়েশার বাবা বলতেছে কিভাবে রাখবে সেটা বলতেছিল। তো দোকানদার ভাই যেভাবে রেখেছে তো আয়েশার আব্বু বলতেছে এইভাবে রাখলে হয়তো বা এই ড্রেসিং টেবিলের ধাক্কা বা গাড়িতে যে কোনোভাবে ধাক্কা লেগে ভেঙে যেতে পারে, তো আপনি এটা ঘুরে রাখেন। তো পরবর্তীতে দোকানদার এটা ঘুরে দিয়েছিল সুন্দর করে। তো আয়েশার আব্বু গাড়ির মধ্যে আবার কিছু কাজের জিনিসপত্র ছিল তো সেগুলো আর কি সরাই দিচ্ছিল। এদিকে অনেকটা সময় হয়ে গেছে, আমরা ঘোরাঘুরি করতেছিলাম আর ভালো লাগতেছিল না, যেহেতু ইফতারের পর যাওয়া হয়েছে। এদিকে যে আমার দেবর খালি হাতে মানে শূন্য হাতে ফিরে আসছে, কেননা তারাবি, যেহেতু এখন রমজান মাস, তারাবির নামাজের জন্য আর কি সব দোকানই বন্ধ হয়ে গেছে। আর এদিকে দোকানদার ভাইয়া খুব সুন্দর করে কার্টন দিয়ে ভালো মতন বেঁধে দিচ্ছে যাতে কোথাও কোনো ক্ষতি না হয়। আর আয়েশার আব্বু তাকে একটু সাহায্য করতেছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর শেষ প্রান্তে আমি চলে আসছি। তো আমার ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাই যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন একটা। আর দেখতে পাইতেছেন যেহেতু রশি পাইনি তো দোকানদার ভাইয়া একটা বুদ্ধি করে আর কি বেঁধে দিছে, ওনার দোকানে পুরাতন পর্দা ছিল তো সেই পুরাতন পর্দাটা ছিঁড়ে একটু শক্ত করে আর কি বেঁধে দেওয়ার চেষ্টা করছে যতটুকু হয়। আর যেহেতু বাসার পাশাপাশি খুব একটা সমস্যা হবে না আসতে। তো এই যে আর একটা এটা দিয়ে বাঁধতে গেছিলো মাঝখানে, কি যেন একটা রশি শক্ত ছিল না তেমন একটা, তো বাঁধতে গিয়ে এটা আর কি ছিঁড়ে গেছে। ড্রেন হাড়িটা দিয়ে পরে আর বাঁধা হয়নি, তো যতটুকু দুটা দিয়ে মানে দুটো পর্দা ছেঁড়ার ওটা দিয়ে বাঁধা হয়েছে। তো ওইভাবেই আর কি আমরা বাসায় চলে আসছি। তো যাই হোক আমার ভাই বোনেরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো লাগলে। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার ভাই ও বোনেরা, যারা আপনারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তো প্লিজ সকালে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কাম্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।